আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে পিডিএফ ফাইলের সাইজ কমানো যায় অর্থাৎ এটাকে কমপ্রেস করা যায় তো আমাদের দুইটা ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে কমপ্রেস করা যায় স্মল পিডিএফ এবং আই লাভ পিডিএফ এটার থেকে আই লাভ পিডিএফটা সবচেয়ে বেস্ট আপনি যদি ফাইলের সাইজ খুব একটা চেঞ্জ করতে না চান তাহলে আপনি স্মল পিডিএফ ইউজ করবেন এছাড়া আপনি যদি খুব কমাতে চান তাহলে আই লাভ পিডিএফ ইউজ করবেন তো আমি এখান থেকে এখান থেকে ফাইলটা সিলেক্ট করবো একটা বড় ফাইল সিলেক্ট করি এটার ফাইল সাইজ হল 14 এম আমি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করার পরে এখানে ফাইল আপলোড হওয়ার পর আমি এখানে কমপ্রেস দিব তো এটা আমাকে কিছু সময় নেবে এর থেকে আমরা এটা দেখি এখানে আমি এই সেম ফাইলটা আপলোড দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে এইট এম বি আট অর্থাৎ এখানে আমার ফর্টি কমেছে আর এখানে দেখি কত পার্সেন্ট কমে সো এখন আমরা দেখলাম যে এখানে আমার অলমোস্ট একশো পার্সেন্টই সেভ হয়েছে এখানে আমার মাত্র একশো একত্রিশ কেবি হয়েছে মানে অলমোস্ট আমার একশো পার্সেন্টই রিডিউস হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট আমি এটা ডাউনলোড করি ডাউনলোড করে দেখি যে ফাইলটার কী অবস্থা ওপেন করি এখানে দেখা যাচ্ছে যে আমার ফাইলটা কিন্তু খুব একটা রিডিউস হয়নি মানে কোনো কোয়ালিটি লস হয়নি যেরকম কোয়ালিটি ছিল এরকমই কোয়ালিটি আছে এবং অনেকটা একশো পারসেন্ট সাইজ কমে গিয়েছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো আশা করি সবাই বুঝতে পেরেছেন